এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার সন্তানের বাবা আমার সন্তানকে অস্বীকার করেছে। ওম ওম এই কথা বলেছে, তাহলে আমি বলছি ও মহা পাপ করেছে। আজকে পৃথিবীতে কটা লোক এই পাপ পুণ্যের হিসেব করে কাজ করে বলতো? সে কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু তাই বলে ও বিশ্বাস হয় না আমার। মানুষ চিনতে আমার এত ভুল হলো? ভুল তো তোমার নয় বাবা, এটা তো আমার ভাগ্য। বাবা মা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছে, আর এখন আমার সন্তান, আমার সন্তান বাবা থাকা সত্ত্বেও না, এটা আমি কিছুতেই হতে দেব না। তুই যখন প্রথম আনন্দ আশ্রমে এসেছিলি আমি তো জানতাম না কে তোর বাবা কে তোর মা, কিন্তু তুই তো এখন। আমি এক্ষুনি ওমের কাছে যাব, ওর সঙ্গে কথা বলবো, এত বড় অন্যায় কিছুতেই মেনে নেওয়া যায় না। দাঁড়া বাবা, কোথায় যাচ্ছ আর কার সঙ্গেই বা কথা বলতে যাচ্ছ? ওমের সঙ্গে কথা বলতে যাচ্ছি, ওকে গিয়ে বুঝিয়ে বলবো, ওর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। কোনো লাভ হবে না। কেন এ কথা বলছিস কেন? কারণ বিশ্বাসই করেন না যে আমি মা হতে চলেছি। ওনার ধারণা আমি মিথ্যে কথা বলছি, সবটা নাটক। নাটক? মা হবার খবর নিয়ে কোনো মেয়ে মিথ্যে বলতে পারে? মা তো দূরের কথা, ওমবাবু বোধ হয় আমাকে আর মানুষ বলেই মনে করেন না। এত দূর কিন্তু কেন? আমি ওনার বাবাকে অপরাধী বলে মনে করি না, তাই আমি ওনার বাবাকে অপরাধী মনে করি, শাস্তি দিতে চাই, এটাই আমার অপরাধ বাবা। অপরাধীকে তো শাস্তি পেতেই হবে, ওমের বাবা অলোকের সান্যাল, তাই বলে তুই তার এত অপরাধ ক্ষমা করে দিতে পারিস না। এই কথাটা তো তুমি বলছো বাবা, কিন্তু ওম তো বিশ্বাসই করতে পারে না যে ওর বাবা কোন অন্যায় করতে পারে। সে যাই হোক, একটা শেষ চেষ্টা তো করতেই হবে। আমি যে তোর বাবা, আমাকে একবার ওমের সঙ্গে কথা বলতে হবে, আর সেটা এক্ষুনি। ওমকে তুমি কোথায় পাবে বাবা? মানে? মানে ওম বাড়ি ছেড়ে চলে গেছে, একটা চিঠি লিখে গেছে কিন্তু কোনো ঠিকানা দিয়ে যায়নি, আর ওর ফোন সুইচ অফ। বৃষ্টি, একটার পর একটা তুই কি খবর শোনাচ্ছিস? আচ্ছা সুজয় বাবু, মাধুরী দেবী এসব জানেন? না বাবা, মা বাবা যদি এগুলো জানতে পারে তাহলে ওরা একেবারে শেষ হয়ে যাবে, ওরা নিজেকে ঠিক রাখতে পারবে না, তাই জন্য তো আমি বাড়ি না ফিরে আমি এখানে এসেছি। আর আমি কতদিনই বাবা একইভাবে মিথ্যে কথা বলে বলে অভিনয় করে যাবো, আমি আমি আর পারছি না। বৃষ্টিমা বৃষ্টিমা তুই শান্ত হ, এই সময়টা অস্থির হওয়ার সময় নয়। আমি তো চিরকালের মতো স্থির হয়ে যেতে চেয়েছিলাম, চেষ্টাও করলাম, একটু আগে বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম ভাবলাম নিজেকে শেষ করে দেবো। বৃষ্টি! হ্যাঁ বাবা, কিন্তু কে যেন ভেতর থেকে আমাকে মা বলে ডেকে উঠল, বললো মা পৃথিবীর আলো দেখার আগেই আমাকে মেরে ফেলবে, তুমি মরে গেলে তো আমিও মরে যাবো মা। আর পারলাম না, আমি মরতেও পারলাম না বাবা। বৃষ্টি মা, তোকে আমি শিখিয়েছি না, আত্মহত্যা হচ্ছে মহাপাপ, সেই ছোটবেলা থেকে এটাই তো তোকে আমি শিখিয়েছি। জীবন আমাদের যত কঠিন পরীক্ষায় নিক না কেন, তার থেকে পালিয়ে যেতে নেই। আনন্দ ঠাকুরের মেয়ে হয়ে তুই মরার কথা বলছিস? তুই এটা ভাবলি কি করে? আর কি করতাম, আমার আমার কাছে আর কি উপায় আছে আমাকে বলবে? তুই বাঁচবি, তোর সন্তানও বাঁচবে, আর মানুষের বাঁচার জন্য অন্য কারোর পরিচয়ের প্রয়োজন হয় না। আমরা সকলেই অমৃতের পুত্র কন্যা, স্বয়ং ঈশ্বরের অংশ হতেই আমাদের জন্ম, ঈশ্বরই আমাদের বাবা, ঈশ্বরই আমাদের মা। এ কথা তো তুমি বলছো বাবা, কিন্তু সমাজ,
আমি মানি, তুই মানিস না? কি হলো, চুপ করে আছিস কেন, বল আমাকে। মানি, আমিও মানি, কিন্তু তাতে কি যায় আসে? সমাজ কি ভাবলো তাতে আমাদের কি যায় আসে? সমাজ তো এই আনন্দ আশ্রমের বাচ্চাদের গায়ে তকমা লাগিয়ে দিয়েছে, অনাথ বাচ্চা। তোমাকে সত্যি অনাথ তুই বল, আমি কি ওদের বাবা নই? ওদের স্নেহ মায়া মমতা দিয়ে আমি মানুষ করেছি, বল আমাকে, আমি ওদের বাবা নই? তুই এই যে আমার কাছে ছুটে এসেছিস, আমাকে বাবা মানিস বলেই তো ছুটে এসেছিস। হ্যাঁ বাবা, মানি তো, তোমাকে বাবা বলে মানি, কিন্তু আমার আর একটু ভালো লাগছে না, বিশ্বাস করো আমি আর পারছি না, বাড়িও ফিরতে পারবো না, বাবা আমার সম্মুখীন আমি হতে পারবো না, আর আমার সন্তানকে আমাকে সুস্থ স্বাভাবিকভাবে জন্ম দিতে হবে। আমি আমি নৌমির মতো অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে, আমাকে ব্যবস্থা করে দিতে পারবে গো? হবে হবে, সব হবে, তোর এই বাবা তো তোর পাশে আছে তোর, নাকি? এখন চল দেখি, কিছু একটু মুখে দিবি চল, আজ সারাদিন তোর উপর দিয়ে অনেক ধকল গেছে, রাতও হয়েছে, আয় আয় আমার সঙ্গে, আয় দেখি, আয় আয় চল। বৃষ্টি নিশ্চয়ই কালকে বাড়ি চলে গেছে। নিশ্চয়ই, ওকে বাড়ি থেকে বার করার জন্যই তো এত নাটক করলাম। কিন্তু দাদা এরপর কি হবে? হবে মানে হয়ে গেছে, আমার ছেলের উপর আমার ভীষণ গর্ব হচ্ছে। কি পিতৃভক্ত ছেলে, হ্যাঁ, ওর জন্যই তো কোনো রকম গোয়ার তুমি করলো না, আর সেটা করলো না বলেই সবকিছু এত সহজে সম্পন্ন হয়ে গেল। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু দাদা এরপরে কি অপেক্ষা? কিসের অপেক্ষা? সুজয়ের ফোনের অপেক্ষা। বৃষ্টি যখন বাড়িতে ফিরে গেছে তখন নিশ্চয়ই টাকার ব্যাপারে সুজয় আমাকে ফোন করবে। আর যদি সুজয়দা ফোন করেও টাকার জন্য, কিন্তু আপনি পুরো ব্যাপারটা আবার রিঅর্গানাইজ করবেন কিভাবে? অর্ণ, পৃথিবীটা টাকার গোলাম, আমি যদি টাকা পাই আমি সব কিছু মেরামত করে ফেলবো, ওমকে বোঝাবো, বৃষ্টিকে বোঝাবো, সব ঠিক করে ফেলবো, আর আমি আমি আমার ব্যবসা নিয়ে থাকবো, ব্যাস। কিন্তু দাদা সুজয়দা তো এখনো ফোন করলো না। হয়তো টাকা জোগাড় করছে, অতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা কি সহজ কথা নাকি? দাদা আপনি আপনি শিওর যে সুজয়দা টাকা দেবেই? দেবে মানে আমার পায়ে এসে পড়বে, হাউ হাউ করে কেঁদে বলবে যে ওমকে ফিরিয়ে নিয়ে এসো। আপনি না দাদা,